আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক এন্ড ব্লগ বাই ইশা। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহ তাআলার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমি ক্যামেরার সামনে চলে এসেছি। তো আজকে 30 রোজা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের মাঝেও আনন্দ ছিল, রোজা 30টা সম্পূর্ণ করতে পেরেছি সুস্থ সুন্দরভাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আর আগামীকালকে যেহেতু ঈদ, আর এটা আমার লাইফে প্রথম ঈদ যে আমি বাবা মাকে ছাড়া ঈদ করছি, দেশে যাইতে পারিনি। তো রুহি বুড়ি আর আপনাদের ভাইয়াকে নিয়ে এবার ঈদ করতে হবে ঢাকায়, আর সব পরিবার পরিজন আপনজন ছাড়া ঢাকাতে আমরা ঈদ করছি। কিছু করার নেই, আমরা সবাই নিরুপায়। তো যে যেভাবে যেখানে আছি না কেন, যে যেভাবে যেখানে থাকি না কেন, সুন্দরভাবে এই পবিত্র ঈদ উদযাপন করবো এবং আশেপাশের সবাইকে নিয়ে ভালো থাকবো। তো আজকে ইফতারের পর বসে গিয়েছি, মামে রুহি বুড়ি খুব কান্না করতেছিল যে আমাকে তাড়াতাড়ি তো মেহেদি দিয়ে দাও, সারাটা দিন অনেক জ্বালাইতে আসতে যে ওকে কেন মেহেদি দেওয়া হচ্ছে না। তো আজকে প্রচুর কাজ ছিল বাসায়, যেহেতু আগামীকাল ঈদ, এই উপলক্ষে অনেক কাজ করতে হয়েছে বাসায়। আর আপনারা তো অনেকেই জানেন যে আমার বাসায় আপাও নেই, মানে বুয়া নেই, যার কারণে সব কাজ আমাকেই করতে হচ্ছে। তাদের ভাইও উঠেছিল, একা একা সব কাজ করেছি। আর এখন ইফতার করে বসে গেছি বাবুকে নিয়ে মেহেদি দিয়ে দেবো। তো ভাবলাম কীভাবে মেহেদি দিচ্ছি ওকে, আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি, ভালো লাগবে। কি দিবা তুমি, কিয়াকে দিব? কিটি। আচ্ছা, মিনি কিটি। মিনি কিটি, ওর আবার বিড়াল খুব পছন্দ। সে ইদানিং প্রচুর জিদ করছে, তাকে কেন বিড়াল কেটে দেওয়া হচ্ছে না, বাসায় সে বিড়াল পুষবে, যেটা একেবারে অসম্ভব। আমি কিভাবে দিচ্ছি আপনারা সেটা দেখুন। দেখুন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি, এইভাবে আমি উপরে ডিজাইন করে নিব। অনেক সিম্পল এবং ইজি একটা ডিজাইন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে বাসায় ছোট বাচ্চাদেরকে দিয়ে দিতে পারবেন, কেননা ছোট বাচ্চাদেরকে কিন্তু সহজে ইচ্ছা করলে যে কোনো ডিজাইন করে দেওয়া যায় না, কেননা ওদের হাতগুলো একটু ছোট হয়ে থাকে। সেজন্য আপনারা এই অক্ষরগুলো দিয়েই অনেক সহজে সুন্দরভাবে ছোট ছোট ডিজাইন করে দিতে পারেন। হ্যাপি, নাইস একটা ডিজাইন হয়ে গেল দেখুন। এখন আমি কে কিনবো বলতো? কে কিনবে এখন? কিটি। এখন কিটি একে দিতে হবে মেয়েকে। ভাই না শেষ নেই, হাতটা ই করো, এরকম করে দেখো। প্রতিদিন দিলে তাহলে হতো। বিশেষ করে যাদের বাসা ছোট বাচ্চা আছে অনেক হ্যাপি হবে যদি আপনি এইভাবে মেহেদিতে ডিজাইন করে দেন। দেখুন আমি কিটির মুখটা এঁকে নিয়েছি। কত সহজে একটা কিটি, এভাবে দেখো, হাত এরকম করে দেখো, করে দেখতে পাচ্ছেন আপনারা। হয়ে গিয়েছে মেহেদি দেওয়া, এখন এভাবেই আমি সবগুলো হাতে দিয়ে দিব। দেখি ওই হাতে, এখন আমি এগুলোতে সিম্পল ডিজাইন করে দিব। আচ্ছা বলি, এই কিটি আবার রাখবো, এর আগে একটা কিছু আঁকে রাখো। ওকে, ইউ
কত সুন্দর হয়েছে রহিবাবুর মেহেদি দেওয়া। আমি একটা এস দিয়ে কত সুন্দর একটা দেখুন ডিজাইন করে নিয়েছি, আর একটা কিটি আর্ট করে দিয়েছি, মাঝখানে লাভ দিয়ে দিয়েছি। আর এই কিটিটা অনেক সহজেই কিন্তু আর্ট করা যায়। চাঁদ রাতে কী কী করছি সবটাই শেয়ার করা সম্ভব না, তারপরও যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি আমি। তো বাবুকে মেহেদি দিয়ে দিচ্ছি, মেহেদি দিয়ে দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে যাব। তো ইনশাল্লাহ আগামী কালকে ঈদের দিন আমি কী কী রান্না করছি বা কী করছি যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই আমার চ্যানেলের সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।